আসসালামু অনলাইন হাজারত জুডিকি কলেজ আয়োজিত অনলাইন শিক্ষা ব্যবস্থায় তোমাদের স্বাগত জানাচ্ছি। ভালো আছো আশা করি। আমি সাইদা ইউনুস, সহকারী অধ্যাপক, সমাজ বিজ্ঞান বিভাগ, হাজারত জুডিকি কলেজ, চাঁদগাঁও, চট্টগ্রাম। আজকে এটা তোমাদের সমাজ বিজ্ঞানের আমার দ্বিতীয় ক্লাস। আমরা প্রথম বর্ষের সিলেবাস শেষ করেছি, আমরা দ্বিতীয় বর্ষের সিলেবাস থেকে এখন পড়াশোনা করব। আজকে আমি তোমাদেরকে পড়াবো সমাজ বিজ্ঞান দ্বিতীয় পত্র। আমাদের প্রথম পত্র শেষ, এখন আমি তোমাদের একটা ছবি দেখাচ্ছি। এখানে কিছু জিনিস আছে, টাইপস, বিভিন্ন টাইপস, যেমন সোশ্যাল ক্লাস, তারপর আছে জেন্ডার, এথনিসিটি, এজ। আর এগুলো আমরা কি বোঝাচ্ছি, এগুলো তোমরা শুনে কি শুনো, মানে কি বুঝো, এটা তোমাদের সামনে কি ভেসে আসে, তোমরা মনে মনে চিন্তা করো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং চিন্তা করতে পেরেছো। হ্যাঁ, ঠিকই বলেছো। আজকে আমি তোমাদের পড়াবো ষষ্ঠ অধ্যায়, বাংলাদেশের গ্রাম ও শহর সমাজের স্তরবিন্যাসের প্রকৃতি। এবং আমি বই জাকিয়া নাজনীন, পারভিন সুলতানা, ডক্টর মোহাম্মদ মালিক সরকারের বইয়ের সাহায্য নিয়েছি। আমরা এই যে আমাদের চ্যাপ্টারটা যে স্তরবিন্যাস, সেখান থেকে আমরা কি শিখবো, আমাদের শিখন ফলটা আমরা স্তরবিন্যাস কি বলতে পারবো, গ্রাম এবং শহর সমাজের স্তরবিন্যাসের প্রকৃতি সম্পর্কে বলতে পারবো, নিজ এলাকার স্তরবিন্যাস সম্পর্কে একটা প্রতিবেদন তৈরি করতে পারবো। আমরা যখন আলোচনাটা শুরু করব যে সামাজিক স্তর বিন্যাস বা সোশ্যাল স্ট্রাটিফিকেশন, এর ধারা বা প্রকৃতি, এর ধারা প্রকৃতি এগুলো বর্ণনা করার আগে আমাদের প্রথমে জানতে হবে সোশ্যাল স্ট্রাটিফিকেশন বা সামাজিক স্তর বিন্যাস বলতে আমরা কি বুঝি। সাধারণত দেখা যাচ্ছে যে এই যে সামাজিক স্তর বিন্যাস বলতে আমরা কি বুঝি, সামাজিক স্তর বিন্যাস বা সোশ্যাল স্ট্রাটিফিকেশন শব্দটি এসেছে স্ট্রাটা থেকে। এই স্ট্রাটা শব্দটি ভূতত্ত্বে মাটি বা শিলার স্তর বোঝাতে ব্যবহৃত হতো। এই স্তরকে সিঁড়ি বা মইয়ের ধাপের সঙ্গে তুলনা করা যেতে পারে। সাধারণত সমাজ বিজ্ঞানে সমাজের উচ্চ নিচু শ্রেণীর বা মর্যাদার মানুষকে বোঝাতে স্ট্রাটা শব্দটি গৃহীত হয়েছে সমাজ বিজ্ঞানে। সাধারণত সামাজিক স্তর বিন্যাস হচ্ছে সামাজিক সুযোগ সুবিধার অসম বণ্টন বা সরকিনের মধ্যে। সামাজিক স্তর বিন্যাস হচ্ছে উচ্চ নিচু শ্রেণীর ক্রমানুসারে সংগঠিত জনসংখ্যার মধ্যে বিদ্যমান বিভিন্নতা। তাহলে দেখো, তোমাদেরকে আবার বলছি, স্ট্রাটা শব্দটি আসছে সাধারণত ভূতত্ত্বে বা মাটির শিলার বিভিন্ন স্তর বোঝাতে ব্যবহৃত, আর এই ভূতত্ত্ব থেকে সমাজ বিজ্ঞানের যে উঁচু নিচু শ্রেণী সেগুলো বোঝাতে স্ট্রাটা শব্দটি সমাজ বিজ্ঞানে ব্যবহৃত হয়েছে। কিন্তু ভূতত্ত্বের সঙ্গে সমাজ বিজ্ঞানের একটা পার্থক্য হচ্ছে যে মাটির এক স্তরের সঙ্গে অন্য স্তরের একটা সম্পর্ক জনিত, স্পর্শ জনিত সম্পর্ক ছাড়া অন্য কোনো সম্পর্ক নেই। কিন্তু সমাজের যে বিভিন্ন মানুষের শ্রেণী আছে সেগুলোর সঙ্গে কিন্তু একটা ক্রিয়া বিক্রিয়া বা ইন্টারাকশন
রয়েছে। সমাজ বিজ্ঞানে স্ট্রাটিফিকেশন শব্দটি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ সামাজিক স্তরবিন্যাসের মাঝে সমাজ কাঠামোটা নিহিত রয়েছে। বিভিন্ন সমাজের স্তরবিন্যাস বিভিন্ন রকম এবং বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের স্তরবিন্যাস দেখা যায়। সাধারণত ব্রিটিশ আমলে এক ধরনের স্তরবিন্যাস, পাকিস্তান আমলে এক ধরনের স্তরবিন্যাস এবং বাংলাদেশ সমাজের এক ধরনের স্তরবিন্যাস দেখা যায়। তবে সাধারণত সব সমাজের স্তরবিন্যাসে ভূমি মালিকানাটা প্রধান ভূমিকা পালন করেছে। এছাড়া রয়েছে শিক্ষা, বংশমর্যাদা, জ্ঞাতি সম্পর্ক, এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে বাংলাদেশের গ্রাম এবং শহর সমাজের স্তরবিন্যাসের মধ্যে বিভিন্ন পার্থক্য লক্ষ্য করা যায়। সাধারণত আমরা প্রথমে আলোচনা করব গ্রাম সমাজের স্তরবিন্যাস। গ্রাম সমাজের স্তরবিন্যাস কেমন সেটা নির্ভর করবে গ্রামের অবস্থানের উপর। বাংলাদেশে অনেক গ্রাম রয়েছে, আমরা জানি 88,000 গ্রাম নিয়ে বাংলাদেশ গঠিত। এই গ্রামের অবস্থান যেমন শহরের কাছাকাছি যে গ্রামগুলো সেখানে এক ধরনের স্তরবিন্যাসের প্রাধান্য লক্ষ্য করা যায়, আর যেগুলো অজপাড়া গায় এবং যোগাযোগ ব্যবস্থার অসুবিধা সেইগুলোতে অন্যরকম স্তরবিন্যাস লক্ষ্য করা যায়। আবার কিছু আছে হিন্দু প্রধান সমাজগুলোতে এবং মুসলমান প্রধান সমাজগুলোতে এক এক ধরনের স্তরবিন্যাসের উপাদানের প্রাধান্য দেখা যায়। আজকে আমরা আলোচনা করব সাধারণত যেসব উপাদানের ভিত্তিতে আমরা স্তরবিন্যাস দেখি সেগুলোর ভিত্তিতে আমরা স্তরবিন্যাসটা আলোচনা করব। যেমন আমি এখন আলোচনা করছি গ্রামীণ সমাজের স্তরবিন্যাসের মধ্যে ভূমির পরিমাণ এবং মালিকানার ভিত্তিতে আমরা কি ধরনের স্তরবিন্যাস লক্ষ্য করি। ভূমির পরিমাণ ও মালিকানার ভিত্তিতে দেখা যায় সাধারণত ধনী কৃষক, বর্গা চাষী, প্রান্তিক কৃষক, ভূমিহীন কৃষক। তাহলে এখানে ধনী কৃষক কারা, তাদেরকে আমি ধনী কৃষক বলব। যাদের প্রচুর জমি আছে, যারা নিজেদের জমি যখন চাষ করে যার ফসল হয় ফসলে উদ্বৃত্ত থাকে, তারা খেয়ে পড়ে ধান বা টাকা উদ্বৃত্ত থাকে। তাদের ছেলে মেয়েরা সাধারণ পড়াশোনা করে শহরে, এবং গ্রামের মধ্যে যে স্কুল কলেজ গুলো আছে বা অফিস আদালতে আছে সেখানে তারা শিক্ষকতার কাজ করে। এবং এদের যে জমি সেগুলো তারা সরাসরি চাষ করে না, তারা জমিগুলো বর্গা দেয়। এবং কিছু কিছু ধনী কৃষক আছে যারা জমি বর্গা দিয়ে তারা শহরে বসবাস করে। এবং এরাই স্থানীয় যে নির্বাচন বা ক্ষমতায় এদের ছেলে মেয়েরা বা এরাই চেয়ারম্যান মেম্বার ইত্যাদিতে অংশগ্রহণ করে। এবার আসবো আমরা বর্গা চাষি। বর্গা চাষি কারা, যারা নিজেদের সামান্য কিছু জমি আছে সেগুলো দিয়ে চলতে পারে না, তারা বড়লোক অর্থাৎ ধনী কৃষকদের জমি চাষ করে। এই বর্গা চাষিরা অনেক সময় দেখা যায় ধনী কৃষকের গরিব আত্মীয়, তারা জমির ফসলের ভাগ একটা ভাগ ধনী কৃষককে দেয়। তারা সাধারণত ধনী কৃষকের সঙ্গে একটা আত্মীয়তার সম্পর্ক যেমন রয়েছে তেমনি একটা শ্বশুরের সম্পর্ক রয়েছে। এখন আমরা আলোচনা করব প্রান্তিক কৃষক কারা, যাদের বেশিও নাই জমি কমও নাই, যারা কোন রকম খেয়ে পড়ে চলতে পারে এবং তাদের ছেলে মেয়েদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে বড়লোক হওয়ার স্বপ্ন দেখে। এর
এরপর আমরা আলোচনা করব ভূমিহীন কৃষক, অর্থাৎ যাদের কোনো ভূমি নেই, যারা কৃষি শ্রমিকের কাজ করে বড় লোকের জমিতে, তার যারা কৃষি শ্রমিকের কাজ করে, দিন মজুরের কাজ করে। তাহলে আমরা ভূমির পরিমাণ এবং মালিকানার ভিত্তিতে চার ধরনের শ্রেণী দেখলাম, স্তরবিন্যাস, ধনী কৃষক, বর্গা চাষি, প্রান্তিক কৃষক এবং ভূমিহীন। এবার আমরা আলোচনা করব শিক্ষার ভিত্তিতে সমাজে স্তর। সাধারণত শিক্ষার ভিত্তিতে আমরা দেখি নাম দস্তখত পর্যন্ত শিক্ষা, এর মধ্যে আছে, এরপরে আছে প্রাথমিক শিক্ষা, এরপরে আছে মাধ্যমিক শিক্ষা, এরপরে উচ্চ মাধ্যমিক, স্নাতক, ডিগ্রি বা পাস বা মাস্টার্স। এরপরে আমরা শিক্ষার ভিত্তিতে সাধারণত যারা দেখি নাম দস্তখত যারা করতে পারে তার চেয়েও আরো বেশি মর্যাদা পায়, যাদের প্রাথমিক শিক্ষা আছে তার চেয়ে বেশি মর্যাদা পায় তারা, যাদের মাধ্যমিক শিক্ষা আছে, এরপর যাদের উচ্চ মাধ্যমিক এবং স্নাতক যারা তারা আরো বেশি পায়, আরো বেশি সম্মান পায়, এবং যারা মাস্টার ডিগ্রি তারাও তার চেয়েও বেশি সম্মান পায়। এইভাবে শিক্ষার ভিত্তিতে আমরা সমাজে স্তর বিন্যাস দেখি। এরপরে আছে আমরা ক্ষমতার ভিত্তিতে স্তর বিন্যাস, এটা গ্রামীণ সমাজে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা ক্ষমতার ভিত্তিতে দেখি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার, এরপর আছে গ্রামীণ মোড়ল এবং মাতব্বর, এরপরে আছে কোন দলের স্থানীয় ব্যক্তিবর্গ, এরপরে আছে নেতৃত্ব সম্পর্কে সজাগ ও সক্রিয় গ্রাম সদস্য, নেতৃত্ব সম্পর্কে উদাসীন গ্রাম সদস্য। এখন আমরা যাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বার কারা হয়। সাধারণত দেখা যায় যে যারা ধনী কৃষক, যাদের ভূমি বেশি, তারাই সাধারণত নির্বাচনে জয়ী লাভ করে, এবং এরা স্থানীয় সরকার ব্যবস্থার সঙ্গে জড়িত, বা যাদের ভূমি মালিকানা বেশি তাদের ছেলে মেয়েরা সাধারণত ইউনিয়ন পরিষদের মেম্বার এবং চেয়ারম্যান নির্বাচিত। এরপর আছে গ্রামীণ মোড়ল এবং মতব্বর, এরা সাধারণত নির্বাচিত না, জনগণ দ্বারা নির্বাচিত না, কিন্তু তারা সাধারণত জমিদার বা মাতব্বর, যারা তাদের ছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বাররা সালিশ বা ঝগড়া বিবাদ মীমাংসা করে না। সাধারণত সালিশ বা বিভিন্ন ঝগড়া বিবাদ মীমাংসায় তাদের কাজ করে, তাদের ছাড়া সাধারণত এই সালিশ বা বিবাদ মীমাংসা হয় না। এরপর আছে কোন দলের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, সাধারণত এই নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরাই হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বারদের ক্ষমতা উৎস। কোন অনুষ্ঠান বা কোন মিটিং মিছিল বা কোন রাজনৈতিক অনুষ্ঠান হলে তারাই সাধারণত সেগুলোর ব্যবস্থা করে এবং তাদের হাতে অনেক ক্ষমতা থাকে। এরপর আছে নেতৃত্ব সম্পর্কে সজাগ এবং সক্রিয় গ্রাম সদস্য, গ্রামে অনেক সদস্য আছে যারা কিন্তু বিভিন্ন সালিশ বা বিবাদ মীমাংসায় তাদের মন্তব্য বা তাদের একটা মতামত তারা সেখানে রাখে এবং সেগুলো তারা স্লোগান দিয়ে বা বিভিন্ন চাপ প্রয়োগ করে তারা মেম্বার বা চেয়ারম্যানদের দৃষ্টি মধ্যে থাকে এবং তাদেরকে চেয়ারম্যান মেম্বাররা নজরের মধ্যে রাখে, তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রামের মধ্যে থাকে। তারা সাধারণত বিদ্রোহী বা বিভিন্ন মন্তব্য বা বিভিন্ন কিছুর প্রতিবাদ তারা করে। এরপর দেখা যায় যে নেতৃত্ব সম্পর্কে উদাসীন গ্রাম সদস্য,
এই নেতৃত্ব সম্পর্কে উদাসীন গ্রাম সদস্য গুণ সাধারণত দেখা যায় তারা বিভিন্ন সালিশে বা অনুষ্ঠানে থাকে, চুপচাপ পাশে বসে থাকে, তারা এই বিষয়ে কোনো মন্তব্যই করে না, শুনে থাকে কোনো কিছুই, তারা রাজনীতিতে বা বিভিন্ন সালিশে বা মতামত দেয় না, সেখানে তারা অংশগ্রহণ করে না। এরপরে আমরা আলোচনা করব যে বংশ মর্যাদার ভিত্তিতে স্তর বিন্যাস। এখন আমরা মুসলিম সমাজে দেখব, সাধারণত মুসলিম সমাজে সৈয়দ বংশ যারা তারা অনেক সম্মানের বা মর্যাদার অধিকারী হয়, মানুষ তাদেরকে সম্মান করে। এরপর পর্যায়ক্রমে যে যে এলাকায় সে এলাকা অনুযায়ী শেখ, চৌধুরী, তালুকদার, এরাই সম্মানের অধিকারী হয়, তাদের সমাজে স্তর বিন্যাসে তাদের একটা মর্যাদা রয়েছে। এবং হিন্দু সমাজে যা দেখা যায় যে স্তর বিন্যাসের মধ্যে সবচেয়ে উঁচু শ্রেণীতে আছে ব্রাহ্মণ, এরপর আছে ক্ষত্রিয়, এরপরে বৈশ্য এবং শূদ্র। সাধারণত গ্রাম সমাজে যে স্তর বিন্যাস আছে বংশ মর্যাদার ভিত্তিতে, বর্তমানে শিক্ষার প্রসারের ফলে এই বংশ মর্যাদার ভিত্তিতে যে স্তর বিন্যাস সেটা তার গুরুত্ব অনেকাংশে হারিয়েছে। এরপরে আমরা দেখব যে জেন্ডারের ভিত্তিতে স্তর বিন্যাস, সাধারণত নারী পুরুষের মধ্যে একটা স্তর বিন্যাস আছে, সেটা আব্দুল কাদের ভূঁইয়া তার ফ্যামিলি রেভিলেজ গবেষণায় দেখিয়েছেন যে নারী পুরুষের ভিত্তিতে গ্রামীণ সমাজে এক ধরনের স্তর বিন্যাস দেখা যায়। সাধারণত গ্রামীণ পুরুষদের তুলনায় নারীদেরকে অনেক নিচু স্থানে দেখা যায়, অনেক সময় দেখা যায় সব জায়গায় প্রায় যে নারী পুরুষ সমান কাজ করছে কিন্তু পারিশ্রমিক বেশি পাচ্ছে ছেলেরা, মেয়েরা সমান কাজ করেও সেই তুলনায় পারিশ্রমিক পাচ্ছে না, তার চেয়ে অনেক কম তারা পারিশ্রমিক পাচ্ছে। এর পরবর্তীকালে আমরা দেখবো যে গ্রামীণ সমাজে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জ্ঞাতি গোষ্ঠী। জ্ঞাতি গোষ্ঠীর ভিত্তিতে স্তর বিন্যাস, সাধারণত দেখা যায় যে গ্রামের মধ্যে যাদের জ্ঞাতি গোষ্ঠী অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক, যাদের মধ্যে বেশি ভাইয়ের সংখ্যা বেশি, আত্মীয় স্বজন বেশি, গোষ্ঠী বড়, তারা অনেক বেশি শক্তিশালী হয় এবং তাদের স্তর বিন্যাসে তাদের বেশ মর্যাদা থাকে। যাদের জ্ঞাতি গোষ্ঠীর সম্পর্ক দৃঢ় নাই বা কম ছোট, তারা তাদেরকে ভয় পায়। সাধারণত ঝগড়া বিবাদে যাদের জ্ঞাতি গোষ্ঠী বেশি শক্তিশালী তাদের সঙ্গে তারা লাগতে আসে। এরপরে আমরা বলছি যে সাধারণত আমরা দেখি যে স্তর বিন্যাসে প্রধান যে ভূমিকা গুলো উপরোক্ত আলোচনায় আমরা দেখেছি, প্রধানত ভূমি মালিকানা, বংশ মর্যাদা, শিক্ষা, জ্ঞাতি সম্পর্ক ইত্যাদির ভিত্তিতে প্রধানত স্তর বিন্যাস সৃষ্টি হয়েছে। তবে বর্তমানে বাংলাদেশের গ্রাম গুলোতে বিভিন্ন পেশাজীবী শ্রেণীর সৃষ্টি হয়েছে, স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, হাসপাতালের ডাক্তার, এনজিও কর্মী প্রমুখ, এবং গ্রামীণ উন্নয়নে যেমন রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, পাকা ভবন নির্মাণের সাথে যারা সংশ্লিষ্ট প্রকৌশলী, ঠিকাদার ইত্যাদি সামাজিক স্তর বিন্যাসে তারা গুরুত্বপূর্ণ প্রভাব রাখে। এছাড়া ক্ষমতাসীন দলের নেতা, কর্মী ও সমর্থক সামাজিক স্তর বিন্যাসে তুলনামূলকভাবে উচ্চ স্তরে অবস্থান করছে। পরিশেষে বলা যায় যে গ্রামীণ সমাজে স্তর বিন্যাসে বিভিন্ন উপাদান থাকলেও সেখানে প্রধান ভূমিকা পালন করে মালিকানা, শিক্ষা এবং এগুলোই বেশি
ভালো, এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এই যে আমরা পড়লাম যে স্তরবিন্যাস গ্রামীণ সমাজে, গ্রামীণ সমাজের স্তরবিন্যাসে আমরা কি ধরনের, আমরা একটা প্রশ্ন আসতে পারে, উদ্দীপক আসতে পারে, তোমাদের আলোচনা করছি, তাহলে তোমাদের পুরো পাঠটাই তোমাদের কাছে সহজ হয়ে যাবে এবং তোমরা সেটা এক কথায় বলতে পারবে। যখন প্রথম যেমন আছে গ সামাজিক স্তরবিন্যাস কি, তাহলে তোমরা এক কথাই বলতে পারবে যে সামাজিক স্তরবিন্যাস হচ্ছে সরবিনের মধ্যে জনসংখ্যার মধ্যে বিদ্যমান বিভিন্ন কিসের ভিত্তিতে উঁচু নিচু শ্রেণীর ক্রমবিন্যাস অনুযায়ী জনসংখ্যার মধ্যে বিদ্যমান বিভিন্নতা, অথবা বলতে পারো যে সামাজিক স্তর বিন্যাস হচ্ছে সামাজিক সুযোগ সুবিধার অসম বণ্টন, অর্থাৎ কেউ বেশি পায় বলে কেউ কম পায়, ফলে একটা স্তর বিন্যাস বা বৈষম্যের সৃষ্টি হয়েছে এবং বৈষম্যের সৃষ্টি হয়েছে বলেই স্তর বিন্যাসের সৃষ্টি হয়। গ্রামীণ সমাজের সদস্যদের মধ্যে সমষ্টিগত চেতনা, আমরা এগুলো আলোচনা করেছি, তোমরা জানো গ্রামীণ সমাজে দেখা যায় মানুষের মধ্যে জীবন ধারার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, সবাই একই ধরনের খাওয়া দাওয়া করে, একই ধরনের পোশাক বা একই ধরনের রীতিনীতি পালন করে। এরপর তোমাদের গ এবং গর জন্য একটা উদ্দীপক আলোচনা করছি, দেখো কাশেম সাহেব বর্গাদারদের দিয়ে জমি চাষ করা, জমির আয় থেকে তিনি ছেলে মেয়েদের পড়াশোনার ব্যয় ভয় করার, গ্রামের যে কোনো সালিস সিদ্ধান্তের গ্রহণে তাকে সবাই ডাকে, তার ছোট ভাই শফিক সাহেব উচ্চ শিক্ষিত হয়ে গ্রামের একটা বিদ্যালয়ে শিক্ষাদান করতেন, অত ইউনিয়ন পরিষদের নির্বাচনে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন, সেখানে কাশিম সাহেবের বর্গাদারেরা নির্বাচনী মিটিং মিছিলে অংশ নেন। এখানে প্রশ্ন হচ্ছে সামাজিক স্তর বিন্যাসে কাশিম সাহেবের অবস্থান নির্ণয় কর, তাহলে তুমি এক কথায় উত্তর দিতে পারছো, কারণ তার অনেক জমি বর্গাদার দিয়ে চাষ করায়, জমির আয় উদ্বৃত্ত আয় থেকে ছেলে মেয়েদের লেখাপড়ায় করার যে কোনো সালিস সিদ্ধান্তে তাকে সবাই ডাকে, তাহলে কি তার জমি বেশি, তার ফলে তার ক্ষমতাও বেশি, তার উদ্বৃত্ত থাকে, তাহলে তিনি কি এক কথাই তিনি বলতে পারে, তোমরা বলতে পারবে যে সামাজিক স্তর বিন্যাসে কাশিম সাহেবের অবস্থান হচ্ছে ধনী কৃষক। উদ্দীপকে ঘর মধ্যে আছে শফিক সাহেবের ক্ষেত্রে জ্ঞাতি সম্পর্কের ভূমিকা মূল্যায়ন, আমরা বলেছি যে জ্ঞাতি সম্পর্ক অর্থাৎ গ্রামের মধ্যে যাদের জ্ঞাতি গোষ্ঠী ভাই বোন বেশি থাকে তারাই সাধারণত একটা ধরনের ক্ষমতার অধিকারী হয়, সাধারণত দেখা যায় যে তারাই ক্ষমতায় ভোট বেশি পায় যাদের জ্ঞাতি গোষ্ঠী বেশি, আবার যারা বর্গাদার আছে তারাও এক ধরনের আত্মীয়, তারাও তাদের মিটিং মিছিলে তাদের সাহায্য করে নির্বাচনে, এই জ্ঞাতি সম্পর্কের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাহলে তুমি এক কথাই তোমরা এটার উত্তর দিতে পারবে এবং পুরো জিনিসটাই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে।